এক মিসাইল হামলায় 300 সেনাকে হত্যার দাবি রাশিয়ার। জানিয়ে দেব আরো 5টি দেশকে বন্ধু নয় দেশের তালিকায় যুক্ত করলো রাশিয়া। এদিকে পঞ্চম প্রজন্মের ফাইটারের জন্য নতুন প্রযুক্তি পরীক্ষা রাশিয়ার। আরো জানিয়ে দেব পারস্য উপসাগরে ইসরায়েলের উপস্থিতি শুধু আঞ্চলিক নিরাপত্তাহীনতা বাড়াবে, আইআরজিসি কমান্ডারের সতর্কবার্তা। এদিকে শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্টকে যে প্রস্তাব দিলেন জিনপিং। সর্বশেষ জানিয়ে দিব এশিয়ার এই দেশ থেকে ট্যাঙ্ক, যুদ্ধ বিমান ও কামান কিনছে পোল্যান্ড। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। ভিউয়ার্স, আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন। পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন আন্তর্জাতিক সংবাদে। এক মিসাইল হামলায় 300 সেনাকে হত্যার দাবি রাশিয়ার। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় শুক্রবার দাবি করেছে ক্রামাতোস্কের একটি স্কুলে হামলা চালিয়ে সেখানে থাকা ইউক্রেনের 300 সেনাকে হত্যা করেছে তারা। 21 জুলাই বৃহস্পতিবার দনবাসের ক্রামাতোস্কের একটি স্কুলে মিসাইল হামলা চালায় রাশিয়া। শুক্রবার তারা দাবি করেছে স্কুলটিতে ইউক্রেনের সেনারা অবস্থান নিয়েছিল। নিজেদের নিয়মিত ব্রিফিংয়ে এ ব্যাপার রাশিয়া দাবি করেছে। মিসাইল হামলার ফলাফল হিসেবে ক্রামাতোস্কে 23 নং স্কুলে ব্ল্যাক হ্যান্ডেড জাতীয়তা ফরমেশনের অস্থায়ী ক্যাম্পে অবস্থানরত সেনাদের মিশিয়ে দেওয়া হয়েছে। হামলায় 300-এরও বেশি জাতীয়তাবাদী সেনা এবং বিশেষ অস্ত্রের 40টি ইউনিট ধ্বংস হয়েছে। তাছাড়া 5 থেকে 20 জুলাইয়ের মধ্যে যুক্তরাষ্ট্রের পাঠানো 4টি দূরপাল্লার রকেট লঞ্চার হিমার্স ধ্বংস করে দেওয়ার দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। তাদের এইসব দাবির সত্যতা যাচাই করতে পারেনি আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। অন্যদিকে ইউক্রেনের পক্ষ থেকে দাবি করা হয়েছে ক্রামাতোর্স্ক স্কুলে রাশিয়ার চালানো হামলায় 3 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। হামলার স্থানে উদ্ধার অভিযান অব্যাহত আছে, সূত্র দ্য গার্ডিয়ান। আরো 5টি দেশকে বন্ধু নয় দেশের তালিকায় যুক্ত করল রাশিয়া। ইউক্রেনে গত 24 ফেব্রুয়ারি বিশেষ সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী। অভিযানে ইউক্রেনের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অঞ্চল দখলে নিয়েছে রুশ সেনারা। ইউক্রেনে হামলা করার পর বেশ কিছু দেশ রাশিয়ার বিরুদ্ধে অবস্থান নেয় আর এসব দেশকে বন্ধু নয় দেশের তালিকায় যুক্ত করে রাশিয়া। সেই তালিকায় এবার নতুন আরো 5টি দেশকে যুক্ত করেছে রাশিয়া। বন্ধু নয় এমন দেশগুলো হল গ্রিস, ডেনমার্ক, স্লোভেনিয়া, ক্রোয়েশিয়া এবং স্লোভাকিয়া। শুক্রবার রাশিয়ার মন্ত্রী পরিষদের প্রেস সার্ভিস এ তথ্য জানিয়েছে। এক বিবৃতিতে বলা হয়েছে সরকার বিদেশি রাষ্ট্রের তালিকা হালনাগাদ করেছে। যারা বিদেশে রাশিয়ার কূটনৈতিক এবং কনসুলার মিশনের বিরুদ্ধে অবন্ধ সুলভ কাজ করে এই তালিকায় এখন গ্রিস, ডেনমার্ক, স্লোভাকিয়া, স্লোভেনিয়া এবং ক্রোয়েশিয়াও রয়েছে। যেসব দেশকে বন্ধু নয় দেশের তালিকায় রাখা হয় সেসব দেশ রাশিয়ার ভিতর অবস্থিত দূতাবাস, কনসুলেট, প্রতিনিধিত্বমূলক অফিস এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে কর্মী নিয়োগ বা নিয়ে আসার বিষয়টি সীমিত করে দেয়। গত এপ্রিল মাসে এ নিয়ে একটি ডিগ্রি জারি করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, সূত্র তাস ও CNN। পঞ্চম প্রজন্মের ফাইটারের জন্য নতুন প্রযুক্তি পরীক্ষা রাশিয়ার। পঞ্চম প্রজন্মের ফাইটার জেট 57-এর জন্য একটি আপগ্রেড করা যোগাযোগ শুট এই বছরের শুরুতে পরীক্ষা করা হবে। রাষ্ট্রীয় প্রযুক্তি কর্পোরেশন রোস্টেক এর মধ্যে রোসেলট্রনিক্স গ্রুপ বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে। আপগ্রেড করা যোগাযোগ ব্যবস্থার প্রোটোটাইপ প্রগুলি তাদের তৈরির পর্যায়ে রয়েছে এবং তাদের পরীক্ষাগুলি পতনের মাঝামাঝি সময়ে নির্ধারিত হয়েছে। বিশেষ করে Su-57 বিমানে কোম্পানি বলেছে রাশিয়ান পঞ্চম প্রজন্মের ফাইটারের জন্য যোগাযোগ শুটটি রোসেলট্রনিক্স গ্রুপের মধ্যে পলিওট রিসার্চ অ্যান্ড প্রোডাকশন এন্টারপ্রাইজ দ্বারা আধুনিকরণ করা হচ্ছে। সুখই Su-57 হল একটি রাশিয়ান নির্মিত পঞ্চম প্রজন্মের মাল্টি রোল ফাইটার যা সমস্ত ধরনের বায়ু, স্থল এবং নৌ লক্ষ্যবস্তুকে ধ্বংস করার জন্য মনোনীত। Su-57 ফাইটার জেটে স্টেলথ প্রযুক্তি রয়েছে যার মধ্যে রয়েছে যৌগিক উপকরণের ব্যাপক ব্যবহার। এটি একটি সুপারসনিক ক্রুজিং গতিতে পৌঁছাতে সক্ষম এবং একটি শক্তিশালী অনবোর্ড কম্পিউটার সহ সবচেয়ে উন্নত রেডিও ইলেকট্রনিক যন্ত্রপাতি দিয়ে সজ্জিত করা হয়েছে। রাডার সিস্টেমটি তার শরীরে জুড়ে ছড়িয়ে পড়ে এবং কিছু অনন্য উদ্ভাবন, বিশেষ করে এর ফুসেলেজের ভেতরে রাখা অস্ত্র। রাশিয়ার অ্যারো স্পেস ফোর্স 2024 সালের শেষের দিকে 22টি Su-57 ফাইটার পাবে এবং তাদের সংখ্যা 2028 সালের মধ্যে 76-এ উন্নীত হবে। প্রথম Su-57 ফাইটারটি 2020 সালে রাশিয়ান সেনাদের কাছে পৌঁছে দেওয়া হয়েছিল, সূত্র তাস।
পারস্য উপসাগরে ইসরায়েলের উপস্থিতি শুধু আঞ্চলিক নিরাপত্তাহীনতা বাড়াবে, আইআরজিসি কমান্ডারের সতর্কবার্তা। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির নৌবাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী রেজা তাংসিরি বলেছেন, পারস্য উপসাগরীয় অঞ্চলে ইহুদিবাদী ইসরায়েলের উপস্থিতি শুধুমাত্র এ অঞ্চলের নিরাপত্তাহীনতা বাড়িয়ে তুলবে, কোনো সুফল বয়ে আনবে না। তিনি জোর দিয়ে বলেন, আঞ্চলিক দেশগুলো নিজেদের নিরাপত্তা নিজেরাই রক্ষা করতে সক্ষম। আলী রেজা তাংসিরি আরো বলেন, আমরা বিশ্বাস করি পারস্য উপসাগরীয় অঞ্চলে ইহুদিবাদী ইসরায়েল বা পা রাখার সুযোগ পেলে তাতে উস্কানি এবং নিরাপত্তাহীনতা সৃষ্টি ছাড়া অন্য কোনো ফলাফল আসবে না। আজ শুক্রবার ওমানের নৌবাহিনীর কমান্ডার রেয়ার অ্যাডমিরাল সাইফ বিন নাসের বিন মহসিন আল রাহবির সঙ্গে বৈঠকে এসব কথা বলেছেন জেনারেল তাংসিরি। তিনি আরো বলেন, ইরান বিশ্বাস করে বিদেশি সেনা উপস্থিতি কোনোভাবেই আঞ্চলিক নিরাপত্তা প্রতিষ্ঠার ক্ষেত্রে সাহায্য করবে না, বরং নিরাপত্তাহীনতাই সৃষ্টি করবে। আমেরিকা এবং ইসরায়েল মধ্যপ্রাচ্য অঞ্চলের কয়েকটি আরব দেশকে সঙ্গে নিয়ে ইরানের বিরোধী সামরিক জোট গঠনের চেষ্টা করছে বলে বিভিন্ন সূত্র থেকে যখন খবর আসছে, তখন আইআরজিসির কমান্ডার আলী রেজা তাংসিরি এসব কথা বলেন। তবে বার্তা সংস্থা রয়টার্স গতকাল জানিয়েছে, ইরান বিরোধী জোট গঠনের বিষয়টি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং বেশ কয়েকটি আরব দেশ ইসরায়েলের সঙ্গে এ ধরনের জোট গঠন করতে ইচ্ছুক নয়। সূত্র পার্স টুডে। শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্টকে যে প্রস্তাব দিলেন জিনপিং। তীব্র অর্থনৈতিক সংকটে জর্জরিত শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্টকে শুক্রবার সহায়তার প্রস্তাব দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। চীনের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। ভারত মহাসাগরের দ্বীপটি কয়েক দশকের মধ্যে তার সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকটের সঙ্গে লড়াই করছে। পেশায় আইনজীবী রনিল বিক্রমাসিংহে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হিসেবে রেকর্ড 6 বার দায়িত্ব পালন করেছেন। বৃহস্পতিবার প্রচণ্ড জনবিরোধিতার মুখে শপথ নেন তিনি। শি জিনপিং এক বার্তায় বলেন, তিনি বিশ্বাস করেন শ্রীলঙ্কা অর্থনৈতিক ও সামাজিক পুনর্গঠনের দিকে এগিয়ে যেতে সক্ষম হবে। তিনি বলেন, প্রেসিডেন্ট বিক্রমাসিংহে এবং শ্রীলঙ্কার জনগণকে তাদের প্রচেষ্টায় আমার সাধ্যমতো সমর্থন ও সহায়তা দিতে প্রস্তুত। চীনের কাছে শ্রীলঙ্কার অন্তত $5 বিলিয়ন ঋণ রয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের মতে ভারতের কাছে $3.8 বিলিয়ন এবং জাপানের কাছে কমপক্ষে $3.5 বিলিয়ন এবং অন্যান্য ধনী দেশের কাছে অন্তত $1 বিলিয়ন ঋণ রয়েছে শ্রীলঙ্কার। এশিয়ার এই দেশ থেকে ট্যাঙ্ক, যুদ্ধ বিমান ও কামান কিনছে পোল্যান্ড। ইউক্রেন যুদ্ধের ডামাডোলে এশিয়ার দেশ দক্ষিণ কোরিয়া থেকে 48টি F/A-50 যুদ্ধ বিমান কিনবে ব্ল্যাক প্যান্থার ট্যাঙ্কের মাধ্যমে। ব্ল্যাক প্যান্থার ট্যাঙ্কের প্রথম চালান এবং হাউইটজার কামান কিনছে পোল্যান্ড। ইউক্রেনের যুদ্ধের কারণে সেনাবাহিনীকে শক্তিশালী করার দিকে নজর দিয়েছে দেশটি। বার্তা সংস্থা রয়টার্স শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। এ ব্যাপারে পোল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রী মারিউস ব্লাস জ্যাক পোলিশ সাপ্তাহিক ম্যাগাজিন সিসিকে বলেন, প্রথম বিমান বছর পোল্যান্ডে সরবরাহ করা হবে। ইউক্রেনের রাশিয়ার আগ্রাসন পূর্ব ইউরোপের অনেক দেশের মধ্যে নিরাপত্তা সংখ্যা তৈরি করেছে। ন্যাটো সদস্য পোল্যান্ড প্রতিরক্ষা ব্যয়কে তার মোট দেশ যা উৎপাদনের 3% বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে। যে কোনো আক্রমণ প্রতিহত করার জন্য তার সেনাবাহিনীর আকারে দ্বিগুণের বেশি বাড়ানোরও ঘোষণা দিয়েছে দেশটি। এদিকে নতুন করে আরো 5টি দেশকে বন্ধু নয় এমন দেশের তালিকায় যুক্ত করেছে রাশিয়া। দেশগুলো হলো গ্রিস, ডেনমার্ক, স্লোভানিয়া, ক্রোয়েশিয়া এবং স্লোভাকিয়া। এ নিয়ে রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিসুস্তিনের স্বাক্ষরিত একটি বিবৃতিতে রাশিয়ার ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। রাশিয়ার বিরুদ্ধে অবন্ধ সুলভ আচরণ করে থাকে যেসব দেশ, সেসব দেশকে বন্ধু নয় দেশের তালিকায় রাখে রাশিয়া। যেসব দেশকে বন্ধু নয় দেশের তালিকায় রাখা হয় সেসব দেশ রাশিয়ার ভেতর অবস্থিত দূতাবাস, কনসুলেট, প্রতিনিধিত্বমূলক অফিস এবং রাষ্ট্র প্রতিষ্ঠানকে কর্মী নিয়োগ বা নিয়ে আসার বিষয়টি সীমিত করে দেয়।